তবলা টিউটোরিয়াল উইথ দেবরাজ চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকের আমাদের এই তবলা টিউটোরিয়াল ক্লাসে আমরা খুব জনপ্রিয় ক্লাসিক্যাল মিউজিকের উপর বেস করা একটি গান নজরুল গীতি নিয়ে আমরা টিউটোরিয়ালে আলোচনা করব। এটা একটা অনুরোধ ছিল আমার কাছে অনেকদিন থেকেই, তো আমি আজকের এই ভিডিওতে সেই গানটি নিয়ে আলোচনা করব। আমি আপনাদের হলফ করে বলতে পারি যে এই গানটির উপর টিউটোরিয়াল কিন্তু ইউটিউবে এখনো পর্যন্ত কেউই দেননি। তো সত্যি খুব জটিল গান। আমার কাছে যিনি রিকোয়েস্ট রেখেছিলেন আমাদের পরিবারের একজন সদস্য, তিনিও কমেন্ট বক্সে লিখেছেন যে স্যার আমি এই গানের টিউটোরিয়াল কিন্তু ইউটিউবে পাইনি। তাই এই গানটাকে খুব ভালোভাবে দেখবেন, খুব মন দিয়ে দেখবেন এবং নির্দিষ্ট যে জায়গাগুলো আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গার বলগুলি কিন্তু নোট ডাউন করে রাখবেন, কারণ ইউটিউবে টিউটোরিয়াল হিসাবে এটাই আশা করছি আমি প্রথম আসছে এই গানটি। গানটি হলো চৈতালি চাঁদনি রাতে, খুব বিখ্যাত নজরুল গীতি, এবং এটা অবশ্যই আমাকে যোগ করতে হয় মোটেই সহজ নয়, অনেকটা অভ্যাসের পর তবেই কিন্তু এই গানটিতে বাজানোর চেষ্টা করা উচিত। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই কিন্তু দেখতে হবে, একদম ডিটেলে প্রত্যেকটা পার্ট ধরে ধরে দেখতে হবে, কারণ এখানে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা রকম ভাবে বেজেছে। তো ভিডিওটি শুরু করার আগে আমি একবার বলবো, যারা আমাদের এই ভিডিও নতুন দেখছেন, প্রথম এসেছেন আমাদের চ্যানেলে ভিজিট করছেন, অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ক্লাস ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা অলরেডি আমাদের এই ক্লাসে অনেকদিন থেকেই আছেন তাদেরকে বলবো বেশি বেশি করে লাইক করুন এবং কমেন্ট করুন, যেটা আমাদের খুব প্রয়োজন, কারণ আপনাদের স্বার্থে আমাদের এই ক্লাস, আপনাদের ফিলিংটা আমার জানাটা খুবই জরুরি। তো আশা করছি আপনারা সবাই সঙ্গে থাকবেন এবং ডিটেলে দেখবেন। শুরু করা যাক আজকের ক্লাস। চৈতালি চাঁদনি রাতে এই যে গানটি আমি একবার প্লেয়ারে চালাচ্ছি, এবার বিট কাউন্ট বুঝলেও এই গানের মধ্যে কিন্তু অনেক রকমের প্যাটার্ন আছে, তাই প্রত্যেকটা জায়গাকে কিন্তু ধরে ধরে বুঝতে হবে। আমি প্লেয়ারে চালালাম গানটা, আগে প্রথমে গানটা একবার শুনে নিই। ইন্দ্রাণী সেনের গাওয়া বিখ্যাত গান। প্রথমটা একটা প্রিলিউড মিউজিক আছে, প্রিলিউড পার্ট আছে। তো বিটটা তো আমরা বুঝে যাবো খুব সহজেই, দেখুন। তাহলে আমি যে বিটটা দিচ্ছিলাম ভালো করে খেয়াল করবেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তাহলে একে আমি স্ট্রেস দিলাম তালি, 2, 3, 4, 5 স্ট্রেস দিলাম তালি, তারপর 6, 7, 8, 9 খালি দিলাম, 10, 11, 12, 13, 14, 15, 16 এই যে 16 মাত্রা, এটা কিন্তু আমরা দুটো তাল শিখেছি, এক ত্রিতাল আর এক আধা। তাহলে এখন বুঝবো কিরকম ভাবে যেটা ত্রিতাল না আধা। যদি ব্যাপারটা স্মুথলি হয় তাহলে ত্রিতাল, যদি ব্যাপারটা দমকে দমকে হয়, একটা ছন্দ করে করে হয়, তাহলে সেটা আধা। এটা দেখুন, এরকম ভাবে হচ্ছে, মানে দমকে দমকে, তাহলে নিশ্চিত ভাবে বুঝতে পারছি এটা আধা তাল। এবার আধা তাল মানে শুধু আমরা প্লেন ঠেকাটা যেটা শিখেছি কনভেনশনাল সেটা বাজাবো তাহলে কিন্তু এই গানটাতে হবে না। তাহলে কি করতে হবে, আধা তাল বুঝলাম, এবার দেখবো গানের শুরুটা কিরকম আছে। প্রিলিউড পার্টটাতে প্লেন যে ঠেকা আছে সেই ঠেকাটাই কিন্তু বাজানো হচ্ছে, দেখুন আমি প্রিলিউড পার্টটা দেখাচ্ছি, পার্ট বাই পার্ট দেখাবো। প্রথম হচ্ছে প্রিলিউড পার্টটা, মিউজিকটা দেখুন। এই যে মিউজিকটা হলো আমরা ধা ধিন ধা এটা বাজালাম, একটা মিউজিক হচ্ছে এই জায়গাটাতে, কিন্তু আমরা ঠেকাটা ছেড়ে দিলাম, এখানে মিউজিকটা হচ্ছে প্লেন মিউজিক হোক
তারপরে যখন গানটা শুরু হচ্ছে সেই জায়গাটা দেখবো। এখানে কোনো ভেরিয়েশন নেই, প্লেন কনভেনশনাল প্যাটার্নটা বেজেছে আধার। এখানে একদম তবলা ছাড়া প্লেন মিউজিক, চৈতালি চাঁদনীনাতে যখন গান শুরু হচ্ছে এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা দেখতে হবে। দেখুন আমি একবার বাজিয়ে দেখাচ্ছি জায়গাটা। ঠিক কিরকম ভাবে শুরু করলাম খুব ভালো করে খেয়াল করতে হবে। কিন্তু একদম চৈতালি চৈতালি আমি একদম সহজ করে দিচ্ছি। এখানে যে যে প্যাটার্ন গুলো বেজেছে অরিজিনালি সেই সেই প্যাটার্ন গুলোকে সহজে বাজালে কি কি হয় সেগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি। কিন্তু তাহলে এটা হলো শুরু, চাঁদনি রাতে, এখানে স্ট্রোকটা পড়ছে। তাহলে চৈতালি থেকে আমরা শুরু করছি, চৈতালি চাঁদনি রাতে যখন ফিরে আসছি, প্রথম চৈতালি চাঁদনি রাতে আমরা প্লেন ঠেকাটাই বাজালাম, সেকেন্ড বার যখন রিপিট হলো চৈতালি চাঁদনি একটা ছোট্ট মতো লাগালাম কোনখানটাতে, শেষ চার মাত্রাতে কখন করলাম, যখন চৈতালি চাঁদনি রাতে ফিরে এসে ফার্স্ট একবার হলো, সেকেন্ড বার আবার যখন হচ্ছে চৈতালি চাঁদনি রাতে। এটা গেল ফার্স্ট পার্ট। এইবার আসছে মিউজিক, মিউজিকটাতে কি বাজাবো, দেখুন মিউজিকটাতে কি বাজানো হচ্ছে। শুরু করলাম কি, ধা তেটে নাক্রধিন্না, এইটা হচ্ছে মিউজিক পার্টে বাজছে। ধা তেটে নাক্রধিন্না, তারপর যখন মিউজিকটা ফাস্ট হচ্ছে তখন কি বাজলাম, গেনাক দিন। তারপর যখন তেনাকে নাক দিন হওয়ার পর মিউজিকটা যখন শেষ হচ্ছে এইটা বাজাচ্ছি। দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি জায়গাটা, এটা দিয়ে শেষ হলো মিউজিক। যখন গানটা আবার শুরু হচ্ছে তখন আবার এইটা দিয়ে শুরু হবে, কিন্তু দুবার, দেখুন কি রকম।
শুরু করলাম ধা কাতাতে 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 ধা কাতাতে কাতাতে কাতাতে। এই চলবে অন্তরাতে। এইবার কাহারবাটাকে আবার ফাস্ট হচ্ছে, দেখুন সহজ ঠেকা লাগানো যায়, ধা ভিগে নাকে দিনে তা ভিগে নাকে দিনে, ধিনা না করে ধা ভিগে নাকে দিনে তা ভিগে নাকে দিনে, ধা ভিগে নাকে দিনে তা ভিগে নাকে দিনে। আরো একটু সহজ করলে করা যায়, স্পিডে বাজাতে হবে কিন্তু, ধেটে তাতা ধেটে তাতা ধেটে তাতা ধেটে তাতা, একদম স্পিডে। আমি দেখুন বাজিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম লাগবে। চলছে আর কিন্তু আধ্যায় ফিরে আসছি না আমরা, এখন কাহারবার প্যাটার্ন দিয়ে চলছে। এই জায়গাটাতে একটা মাদলের বোল চলছে, কাহারবারি প্লেন কাহারবা চলছে। ধেটে ধা ধা না তা ধিন না তেটে তা তা না ধা ধিন না, ধেটে ধা ধা না তা ধিন না তেটে তা তা না ধা ধিন না। ভালো করে এই জিনিসগুলোকে নোট ডাউন করে রাখবেন কোন জায়গায় কি কি বাজাচ্ছি। ধেটে তাতা না তা ধিন না তেটে তাতা না ধা ধিন না, এটা একটা মাদলের বোল চলছে এই জায়গাটাতে, একদম সেম এখানটা এরকম চলবে। যে হরকতটা নেওয়া হচ্ছে এইখানটাতে এবার কি করছে দেখুন, একদম প্লেন চলছে। এগিয়ে যাবো গানটাতে,
শেষ হলো, আমরা আবার আড্ডায় ফিরে এলাম। পরিষ্কার বোঝা যাচ্ছে দেখুন আড্ডাটাতে। প্যাটার্ন কিন্তু আবার ঘুরিয়ে ফিরে এসে একই চলে আসছে। আধা বাজিয়ে ধা তেটে তানাক ধিনা, তা তেটে তানাক ধিনা, ধা তেটে তানাক ধিনা, তা তেটে ধানাক ধিনা। এই হলো, এটা চললো একদম গানের যে শেষ পর্যায়ে চলে এসেছি। প্লেন এটা চলছে, গানটা শেষ করব কিভাবে? একদম শেষ, প্লেন কাহার গান। এই তেহাইটা দিয়ে কিন্তু শেষ হবে, কারণ ওটা বড় পোর্শন তেহাই দিয়ে শেষ হচ্ছে। ধা কতেটে কতেটে কতেটে, এইটা হচ্ছে তেহাইয়ের হিসাবে ব্যবহার করতে হবে। ধা কাতরে 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 ধা, ধা কাতরে 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 ধা, ধা কাতরে 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 ধা, কাতরে 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 ধা, ধা কাতরে 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 ধা, ধা কাতরে 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 ধা, কাতরে 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 ধা, ধা কাতরে 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 ধা, ধা কাতরে 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 ধা। এটা খুব ভালো করে অভ্যাস করুন, কারণ অনেক জায়গাতে এই ধা কতেটে কতেটে ব্যবহার প্রচুর রকমের আছে। এটা ভালো করে অভ্যাস না করলে ক্লাসিক্যাল বেস এই ধরনের গানগুলো কিন্তু খুব ভালোভাবে বাজানো যাবে না, শুরু বা শেষগুলোর কিন্তু এটা খুবই প্রয়োজন। তো এই ছিল, একটু মনে হলো হেকটিক এই ক্লাসটা, সেই জন্য আমার বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট, একবারে বুঝতে না পারলে বারবার রিক্যাপ করে দেখুন, কারণ এই ক্লাসিক্যাল বেস গানগুলোকে ইন ডিটেল যদি না দেখেন তাহলে কিন্তু একবারে আয়ত্ত করা বা আত্মস্থ করা সম্ভব নয়। আমি বারবার বলবো, খুব নিখুঁত ভাবে প্রত্যেকটা পয়েন্টকে বেছে বেছে ভালো করে খাতায় বলগুলোকে নোট ডাউন করে পজিশন গুলোকে দেখে নিয়ে তারপর বাজান। শুভেচ্ছা রইল সবার জন্য, আশা করছি সবাই বাজাতে পারবেন, খুব ভালোভাবে বাজাবেন। একভাবে কোনোভাবেই কিন্তু আমার কথাগুলোকে ডিমোটিভেটেড ভাবে নেবেন না, কারণ জটিল গান ভালো করে অভ্যাস করার কথা কেন বলছি, কারণ হাফটাকে ভালো করে তৈরি করতে হবে। আশা করছি সবাই ভালোভাবেই বাজাবেন, যারা নতুন এসছেন, যারা প্রথম দেখছেন, আমি আশা করছি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।